গ্রাফিক স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম, আমি মামুন রশিদ। আজকে দেখাবো লেটার হেড ডিজাইন। সো লেটার হেড ডিজাইনের জন্য আমরা প্রথমে কনসেপ্ট কোথা থেকে নিয়ে আসবো সেগুলো একটু জানা দরকার। তো আমরা চলে যাব এখান থেকে graphicriver.net। তো graphicriver.net ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবেন যে আপনারা এখানে দেখেন প্রিন্ট এলিমেন্টের মধ্যে থেকে যদি আমরা স্টেশনারিতে ক্লিক করি, তাহলে আমরা এখানে যদি সার্চ করি যে লেটার হেড ডিজাইন, এখানে এটাই হচ্ছে লেটার হেড ডিজাইন। সো আমরা এটাই দেখি। এই ডিজাইনটা জাস্ট কবে পড়েছে? এটা জাস্ট আজকেই পড়েছে, সেই জন্য আসলে এখানে কোনো ই নেই, হ্যাঁ সেল নেই। বাট লেটার হেড ডিজাইনে অনেক মোটামুটি সেল থাকে। দেখাচ্ছি আপনাদেরকে কেমন ধরনের আসলে সেল হয় লেটার হেড ডিজাইনে। সো আমরা সেখান থেকে বেস্ট সেলার যদি দেখি, এটা না, জাস্ট আমরা লেটার হেড ডিজাইন লিখে দেই, লেটার হেড। দেন লেটার হেডে যদি আমার বেস্ট সেলার দেখি, তাহলে দেখেন অনেক 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 এখানে সেল হয়ে থাকে, অনেক সেল হয়ে থাকে। সো আমরা দেখেন এই সব ডিজাইন দেখতে পারি। দেখেন এটা 300 বার সেল হয়েছে বাংলাদেশি কিন্তু, ওকে বাংলাদেশি। দেখেন এই টাইপের ডিজাইন হবে। লেটার হেড ডিজাইনটা কি সেটা মূলত জানতে হবে। যখন আমরা কোনো জবের জন্য অ্যাপ্লাই করি কিংবা কোনো কোম্পানির অনেক ধরনের কাজ হয় এটার উপর, যেমন আপনি প্যাড বলতে পারেন, সে প্যাডটা না ঠিক, এটা প্যাডের মতোই দেখতে হবে, বাট এটা প্যাড না। সো এই টাইপের কাজ হবে, ওকে। বিভিন্ন ধরনের এখানে লেখালেখি করা হতে পারে, বিভিন্ন ধরনের আপনার হচ্ছে কোম্পানির দরখাস্তর ক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি। যেটা সিভি আছে, সিভির সাথে আমরা এটা লেটার হেডটা এইভাবে দিতে পারি। সো দেখেন এই ধরনের একটা সিম্পল ডিজাইন, বাট খুব বেশি কিন্তু কাজ করে নেই, সিম্পল ডিজাইন, অথচ অনেকবার কিন্তু সেল, ওকে। সো আমরা দেখবো যে এই ডিজাইনটা কী করে করা হয়। আমরা যখন ফ্লায়ার ডিজাইন যখন দেখেছিলাম যে এই ফ্লায়ার ডিজাইন হয়ে থাকে A4 সাইজে, সো সেমটাই হবে লেটার হেড ডিজাইনটা A4 সাইজে। সো আমরা প্রথমে সাইজ নিব, সেই জন্য আমরা যখন ফাইল মেনু, ফাইল মেনু থেকে নিউ অথবা কন্ট্রোল N প্রেস করে নিতে পারি। আমরা জাস্ট এখান থেকে নেমটা চেঞ্জ করে দিব লেটার হেড ডিজাইন, ওকে। এবং আমরা কি করে দিব, জানি যে এটা যদি আমরা এটা জানি যে প্রিন্ট এলিমেন্টের ক্ষেত্রে সবসময় ইঞ্চে কাউন্ট হয়। সো প্রিন্ট এলিমেন্ট হচ্ছে যে ইঞ্চ, ওকে। সো প্রিন্ট এলিমেন্ট আমরা অবশ্যই ইঞ্চ করে দিব। ইঞ্চ করে দেওয়ার পর আমার লেটার হেডের সাইজ হবে এখানে 8x হাইটটা নিতে হবে আমাদেরকে ফার্স্ট অফ অল। সো 8x10.5 নিব আমরা প্রথমে যে সাইজটা নিব সেটা, এবং রেজুলেশন নিতে হবে আমার 300, এবং কালার মোডটা নিতে হবে CMYK, সায়ান, মাঝেটা ইয়েলো অ্যান্ড কি ব্ল্যাক, এইটা আমাদেরকে নিতে হবে। এবং ব্যাকগ্রাউন্ড কোয়ান্টিটি আমাদের হোয়াইট নিব, দেন আমরা ওকে প্রেস করব। ওকে, আমাদের এটা জাস্ট লেটার হেড ডিজাইনের হচ্ছে যে আপনার সেফটি এরিয়া আমরা তৈরি করলাম। এবার জাস্ট আমরা এখানে গাইড নিব। প্রথমে যদি রুলার না থাকে, সেক্ষেত্রে আমরা কন্ট্রোল R প্রেস করে আমরা এইভাবে রুলার নিয়ে আসতে পারি, এবং তারপর থেকে আমরা এখানে গাইড নিয়ে নিব। রুলার থেকে জাস্ট এখানে টানবেন, গাইড চলে আসবে। আমাদের গাইড নেওয়া শেষ। সো এখন আমরা কী করবো, ক্যানভাস সাইজ থেকে আমাদের সাইজ বাড়াবো। জাস্ট এটা আমাদের হলো কি, সেফটি এরিয়া। এবার বানাতে হবে প্রিন্ট এরিয়া। সো প্রিন্ট এরিয়া করানোর জন্য আমরা চলে যাব মেনু বার থেকে ইমেজ, ইমেজ থেকে ক্যানভাস সাইজ, অথবা অল্টার কন্ট্রোল প্লাস C প্রেস করলে এটা চলে আসবে ক্যানভাস সাইজ। ক্যানভাস সাইজে জাস্ট আমরা সাইজটা বাড়াবো 8.5, এবং এখানে হাইট করে দিতে হবে 11, দেন আমরা ওকে প্রেস করবো। দেখেন আগে থেকে একটু বড় হয়েছে। এবার জাস্ট আমরা আবার গাইড দিয়ে দিব, সেম লেটার, আমরা যখন ফ্লায়ার ডিজাইন শিখেছিলাম সেম ফ্লায়ার ডিজাইনের মতোই আপনার এটা করে ফেলতে হবে। দেন আমরা ক্যানভাস সাইজ থেকে এটা বাড়াতে পারি। আমরা যাবো আবার ক্যানভাস সাইজে, ক্যানভাস সাইজ থেকে আমরা এটা বাড়িয়ে 8.75 করে দিতে হবে, 8.75, অ্যান্ড হাইটে করে দিতে হবে 11.25। সো 11.25 করে দিচ্ছি, দেন আমরা জাস্ট ওকে প্রেস করছি। এটা হচ্ছে যে আমাদের লাস্ট যেটা হলো সেটা হচ্ছে যে আমাদের ব্লিড এরিয়া, কারণ হচ্ছে আমরা জানি প্রিন্ট, যেসব প্রিন্ট এলিমেন্ট হবে, যেসব আইটেম প্রিন্ট করা হয়, সেক্ষেত্রে কিন্তু সেই আইটেমগুলো ব্লিড এরিয়া থাকবে, কারণ সেগুলো হচ্ছে ডাই কার্ড দিয়ে কিন্তু কাটা হয়। সেই জন্য আমাদের ব্লিড এরিয়াটা রাখতে হবে, মাস্ট বি রাখতে হবে। এবং আমাদের যেসব কাজ করবো, এখন ডিজাইন করবো, সবগুলো ভেক্টরে কাজ করতে হবে। ভেক্টর মানে পেন টুল, শেপ টুল, এইসব দেখে আমাদের করতে হবে, ওকে। সো আমরা সেগুলো ডিজাইনে চলে যাবো এখন। সো ফার্স্ট অফ অল যেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড নিতে হবে, এই ব্যাকগ্রাউন্ডটা রাখা যাবে না, কারণ এটি হচ্ছে রাস্টার গ্রাফিক্স। সো আমরা জাস্ট এখান থেকে শেপ টুল রেক্টেঙ্গল নিব। রেক্টেঙ্গল নেওয়ার পর, রেক্টেঙ্গল নেওয়ার পর আমি জাস্ট এখানে ছেড়ে দিচ্ছি। দেখেন আমার জাস্ট এই পর্যন্ত হয়েছে, একদম লাস্ট পর্যন্ত, আমাদের ব্লিড এরিয়া পর্যন্ত আমাদের নিতে হবে, লাস্ট পর্যন্ত আমি নিচ্ছি। আমরা সব কর্নার অনেক পার্সেন্ট জুম করে দেখবো যে কোথায় হয়নি। দেখেন এখানে হয়নি। সো অনেকটা জুম করে আমাদের দেখতে হবে যে কোথায় প্রবলেম আছে, ওকে। সো এই কর্নারে আমরা একটু দেখি প্রবলেম আছে কি না, ওকে, ডান। সো এখন যেটা বিষয় হচ্ছে যে আমাদের ব্লিডেরই আমাদের প্রথমে নিতে হচ্ছে যে এটা কি, ব্যাকগ্রাউন্ড। সো ব্যাকগ্রাউন্ড আমরা এখানে ডাবল ক্লিক করি, আমরা হোয়াইট করে দিই,
হোয়াইট করে দিলাম। এখানে ফিল কালার থেকে দিতে হবে, এখানে আমরা হোয়াইট করে দিচ্ছি এবং নান করে দিচ্ছি আমরা স্ট্রোক কালার। দেন আমাদের যে ব্যাকগ্রাউন্ড যেটি সেটি আমরা ডিলিট প্রেস করলে ডিলিট হয়ে যাবে, এবং আমরা এটা কি করব গ্রুপ করে ফেলবো, কন্ট্রোল জি প্রেস করে আমরা গ্রুপ করে ফেলি। এটার নাম হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড। এখন হচ্ছে যে আমাদের কি করতে হবে ব্লেড এরিয়া দিতে হবে। আগে এসব কিন্তু আমরা দেখে এসেছি, যেমন বিজনেস কার্ড ডিজাইন, তারপর ফ্ল্যাট ডিজাইন, সেগুলোতে আমরা দেখে এসেছি। সেমভাবে এইগুলো কাজ করবে। সো জাস্ট এটা আমাদের সাইজ নিতে হবে, এটা আমাদের কপি করতে হবে, কন্ট্রোল জে প্রেস করলে কপি হচ্ছে, এবং কপি করার পর এটা জাস্ট আমরা উপরে দিয়ে দিচ্ছি। ওকে, এটা অফ, জাস্ট আমরা এটার মধ্যে দিয়ে দিই, এটা অফ। ওকে, এখন জাস্ট এটার কী করবো আমরা, স্ট্রোক মানে ফিল কালারটা আমরা এটা অফ করে দিব। এটাতে যাই, ফিল কালার অফ করে দেই, এবং স্ট্রোক কালারে এমন একটা কালার দিব যে কালারটি আমরা ইউজ করবো না ডিজাইনের মধ্যে, সেই কালারটা দিলাম, এবং স্ট্রোক ভ্যালু 9 দিয়ে দিতে হবে। দেন 9 দিয়ে দিলাম, দেন ডান। দেন দেখেন আমার যেটুকু আমরা এখানে ব্লিড এরিয়া নিয়েছিলাম সেটুকু আমার কিন্তু এখানে স্ট্রোক হয়েছে, তার মানে এটা হচ্ছে ব্লিড এরিয়া। সো আমরা এই ব্লিড এরিয়াটুকু নিচে লিখে দিতে পারি যেটা ব্লিড এরিয়া। সো আমরা জাস্ট এখান থেকে ক্লিক করি, এখান থেকে আমরা যখন এটা নিব, কালারটা সেম হয়েছে এই জন্য বোঝা যাচ্ছে না, আমরা জাস্ট কালারটা ব্ল্যাক অথবা হোয়াইট করে দিচ্ছি। দেন আমরা ওকে আমরা আবার নিই, ওকে। এবার হচ্ছে BLEED ব্লিড, এটা বোঝা যাচ্ছে যে এটা ব্লিড, আমরা এটা জাস্ট ইন্ডিকেট করে দিলাম যে এটা ব্লিড। ওকে, এটা ব্লিড। এখন আমরা এই দুইটা কি করব, এটা জাস্ট একটু নিচে নিয়ে আসবো এভাবে টেনে, এবং এই দুইটা আমরা গ্রুপ করব। তো দুইটা সিলেক্ট করছি কন্ট্রোল প্রেস করে, এবং কন্ট্রোল জি প্রেস করে আমরা গ্রুপ করছি। গ্রুপ করার পর ডাবল ক্লিক করার পর এখানে আমরা লিখে দেবো ব্লিড, BLEED। আমাদের ব্যাকগ্রাউন্ড এবং ব্লিড এরিয়া কমপ্লিট। এবার ব্লিডটা আমাদের অফ করে দিতে হবে, এভাবে অফ করে দিব এবং রাইট বাটনে ক্লিক করে এখানে রেড করে দিব, শেষ। আমাদের ব্লিড অ্যান্ড ব্যাকগ্রাউন্ডের কাজ শেষ। এবার আমরা ডিজাইন করব, এবার আমরা ডিজাইন করতে হবে। সো ডিজাইনটা কীভাবে করতে হবে, খুব সিম্পল ডিজাইন, আমরা খুব সিম্পল ডিজাইন করব, খুব আহামরি কিছু করব না। সো সিম্পল ডিজাইন করার জন্য আমি জাস্ট যদি এখানে একটা লাইন শেপ তৈরি করি, দেখেন আমি অনেক সিম্পল একটা ডিজাইন তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে। জাস্ট একটা লাইন শেপ তৈরি করলাম, এখানে স্ট্রোকটা আমরা অফ করে দিচ্ছি, এবং এখান থেকে আমরা একটা কালার দিয়ে দিব। এখানে যদি আমি একটা কালার দিয়ে দিই, ব্লু কালারটা দিয়ে দিই 100, এখানে 00, ওকে। সো আমরা এই কালারটি ইউজ করতে পারি, এই কালারটা দিয়ে দিলাম। এখন এটা স্ট্রোকটা ফিলটা আমরা আর একটু ছোটো করে দিব আর কি। সো কন্ট্রোল টি প্রেস করছি, আমরা কন্ট্রোল টি প্রেস করে ফিল ট্রান্সফর্ম করে আরও ছোটো করে দিচ্ছি, এটা বেশি ছোট হয়ে গেছে, আচ্ছা আর একটু বড় করতে হবে। ওকে, ডান। এখন যেটা হবে যে আমরা আমরা জানি যে অনেক টুলস আছে, যেমন আমরা এখান থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলস ইউজ করতে পারি। সো আমরা যদি সেন্টার বরাবর একটা এখানে গাইড নিয়ে নিই, সেক্ষেত্রে আমাদের জন্য অনেক সুবিধা হবে। সো আমরা যদি গাইড টানি, যেমন এটার আমরা মাপ জেনে নিই আগে, ফার্স্ট অফ অল যেটা পুরোটা সাইজ কত, আমরা দেখছি যে পুরোটা সাইজ হচ্ছে যে 8.75। সো 8.75-এর সেন্টারটা কত, হ্যাঁ এটা এটার হাফ কত, অবশ্যই হচ্ছে যে 4.4 কত হচ্ছে 8.75, তাহলে 4 আমরা 30 অথবা 35 আপ ধরতে পারি। সো এখানে আমরা যাই 4.35 এরকম করে দিতে পারি। ওকে, এইটা ডান। সো আমাদের যদি এটা ধরে রাখি যে এটা আমাদের সেন্টার, দেন আমরা কন্ট্রোল ডি প্রেস করে দিচ্ছি। এখন যেটা আমরা করব যে এখান থেকে জাস্ট এখানে একটা ক্লিক যদি করি, এটা মাঝামাঝি আমরা যদি এখান থেকে নেই, এখানে একটা ক্লিক করব এবং আন্দাজে এখানে একটা ক্লিক করছি। ওকে, সো তারপর যেটা করব যে আমরা এখানে চলে যাবো ডিরেক্ট সিলেকশন টুলসে। ডিরেক্ট সিলেকশন টুলসে যাওয়ার পর এখানে তো অ্যাঙ্কর পয়েন্ট ছিল, আমরা জানি যে অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হয়, আচ্ছা আমাদের এখানে আরও অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করা দরকার। এ পাশে আমরা আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করছি এবং এ পাশে আরও একটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করছি। এবার আমরা ডিরেক্ট সিলেকশন টুলসে যাওয়ার পর যে অ্যাঙ্কর পয়েন্টটা তৈরি করলাম, জাস্ট অ্যাঙ্কর পয়েন্টটা আমরা উপরে নিয়ে যাব, আর একটু উপরে দিই, আমরা শিফট প্রেস করলে এটা সমান হয়ে যাবে। এখন নিচে যেটা দেখেন, নিচে দেখা যাচ্ছে। সো আমরা যদি এখানে আরেকটু যদি ক্লিক করি তাহলে কেমন হয়, দেখেন জাস্ট এখানে একটা ক্লিক করছি, এখানে একটা ক্লিক করছি, এখানে একটা ক্লিক করছি, এখানে একটা ক্লিক করছি। ওকে, এবার আমরা জাস্ট আবার সেমভাবে আমরা জাস্ট এটা উঠিয়ে দিই,
এবং এটা দেখেন আমার এদিকে চলে এসেছে বেশি, সো আমরা এটা একটু এদিকে সরিয়ে দিব। ওকে, আসলে কি একটা ডিজাইন এটা বিভিন্নভাবে করা যায়, আপনি বিভিন্ন, আমি জাস্ট এগুলো ইউজ করে দেখাচ্ছি কারণে যেন আপনারা এগুলো ইউজ করে যেন কাজ করতে পারেন, তার মানে এই না যে আপনাকে এইটাই আসলে ইউজ করতে হবে এমন না। আমরা দেখেন এটা পারফেক্ট করতে পারি কি করে, সো জাস্ট এটা ধরবো এইভাবে না, আমরা জাস্ট অল্টার ধরবো, অল্টার ধরে জাস্ট সোজা করে দিব এইভাবে, জাস্ট এটা আমাদের অল্টার প্রেস করতে হবে, অল্টার প্রেস করলে আমরা এটা এইভাবে সোজা করতে পারি। এবার অল্টার ধরা যাবে না, একদম সোজা করতে পারি, সো সেম জিনিসটা আমরা এদিকে করতে পারি, একটা অল্টার প্রেস করে সোজা করে দিই, একটা অল্টার প্রেস করে সোজা করে দিই, ওকে। সো এটা এই কোণ আমাদের হয়ে গিয়েছে, এখন চাইলে আমরা এই কোণাটা করতে পারি। সো এই জিনিসটা আমি জাস্ট অ্যাঙ্কর পয়েন্টে দেখাচ্ছি একটা, কারণ এটা থেকে কিন্তু ইজি কিন্তু আরো অন্য ওয়ে আছে, সো আমরা শেপ নিয়ে কিন্তু এখান থেকে ইজিভাবেই করতে পারতাম, বাট জাস্ট এটা দেখানোর কারণ হচ্ছে আমরা অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে আমরা এইভাবে করতে পারি কাজ। জাস্ট আরো ছোট করে দিচ্ছি এটা, পয়েন্টটা একটু সরিয়ে দিই, ওকে। আমাদের মোটামুটি এটা হয়ে গিয়েছে, ওকে। সো আমি এটাই চাচ্ছিলাম এইভাবে কিছু করতে। এখন বিষয় হচ্ছে যে এখানে আমরা লোগো ইনক্লুড করতে পারি, ইনপুট করতে পারি, যেমন আমি একটা লোগো নিয়ে আসি তাহলে, সো লোগো নিয়ে আসলে এখানে আমরা লোগো ইনপুট করতে পারবো, সো লোগোতে আমরা চলে যাই। আমাদের কিন্তু এটার মধ্যে প্রজেক্টের মধ্যে কিন্তু অনেক লোগো দেওয়া হয়েছে, সো আমরা বিজনেস কার্ডের মধ্যে দেখি আমার লোগো দিয়েছি, যে লোগো দেওয়া আছে ফ্লায়ারের মধ্যে লোগো দেওয়া আছে, সো আমরা সেই সেই লোগোটা এখানে ইনক্লুড করছি, এভাবে ইনপুট করে দিচ্ছি। দেন আমরা অল্টার শিফট প্রেস করে, অল্টার শিফট প্রেস করে কিন্তু আমরা ছোট করছি, ওকে। আমার জাস্ট এটা ফ্রি লোগো, এখন জাস্ট আপনি এরকম লোগো তৈরি করে নিতে পারেন, সিম্পল একটা লোগো তৈরি করে নিতে পারেন, ওকে। সো আমরা এটা এই পাশে ইউজ করতে পারি এবং এখানে লিখে দিতে পারি যে লোগো হিয়ার, আমাদের এটা টেক্সটটা একদম ইয়ে আছে, সো আমরা টেক্সটটার কালারটা করে দিব এই কালারটাই, লোগো হিয়ার, ওকে। এবং এটা আমার ফন্টটা করে দিতে পারি 12, 10-12 এরকম সামথিং করে দিতে পারেন আপনি, ওকে। তার নিচে আমরা লিখে দিতে পারি ট্যাগ লাইন হিয়ার, দেন এটা আমরা ফন্ট সাইজ করে দিতে পারি 6 অথবা 7 এরকম, আমরা দুটো জাস্ট ধরে অ্যালাইন করে দিব, ওকে। এবং এইটা লোগো কোথায় গেল আমরা লোগোটা দেখি নেই, এটা হচ্ছে লোগো, সো আমরা লোগোটা রাস্টারাইজ করবো, ফার্স্ট অফ অল রাস্টারাইজ করে দিয়ে আমরা হচ্ছে এটা স্মার্ট অবজেক্ট করবো, সো আমরা লোগোটা একদম উপরে রাখছি, এটা আমরা এখন জাস্ট রাইট বাটন ক্লিক, দেন আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, আমরা এখান থেকে স্মার্ট অবজেক্ট করে দিব রাস্টারাইজ করার পর। এখানে থেকে আমরা জাস্ট এখানে এটা নাম চেঞ্জ করে ফেলবো, যে এখানে দিতে হবে যে লোগো হিয়ার, আমরা এখানে লিখে দিয়েছি লোগো হিয়ার, ওকে। অ্যান্ড তারপর আমরা এগুলো যে যে লোগোটুকু আছে এটা জাস্ট টপে যে লেয়ারটি আছে এবং লাস্ট যে লেয়ারটি এটা আমরা শিফট প্রেস করে সবগুলো সিলেক্ট করে ফেললাম, দেন কন্ট্রোল জি প্রেস করে আমরা গ্রুপ করলাম, গ্রুপ করার পর এটা নাম দিয়ে দিয়েছে লোগো, ওকে। লোগো আমাদের লেয়ারটি একটু উপরে চলে যাবে, ব্যাকগ্রাউন্ডটি উপরে চলে যাবে, ওকে। এটা কি শেপ, সো আমরা জাস্ট এটা এটা নিয়ে আসবো লোগোর নিচে টেনে, কন্ট্রোল জি প্রেস করে আমরা এটা শেপ লিখে দিব, এটা শেপ গ্রুপ, ওকে, ডান। আমাদের এটা ডান হয়েছে, এখন আমরা যেটা করব যে মাঝখানে যে সব ডিজাইন আছে, একদম নিচে যেটা ডিজাইন আছে আমরা সেই ডিজাইনটা এটা ফিল আপ করে ফেলবো, সো এটা আমরা দেখব হচ্ছে যে এটা কি করে ফিল আপ করে। আমরা যদি নিচে আসি সেম ডিজাইনটা, যে ডিজাইনটা এখানে করেছি সেম ডিজাইনটা যদি আমরা নিচে দিয়ে দিই তারপরেও সেটা দেখতে ভালো লাগবে, সো আমরা এই ডিজাইনটাই আমরা কপি করে ফেলছি, জাস্ট এখানে ড্র্যাগ করে যদি এখানে নিয়ে ছেড়ে দেন তাহলে এটা কপি হবে, এবং কন্ট্রোল টি প্রেস করে আমরা জাস্ট এটা রোটেট করে নিচ্ছি, এভাবে রোটেট করার পর আমরা টেনে নিচে নিয়ে আসছি, শিফট প্রেস করে অবশ্যই নিচে নিয়ে আসতে হবে, তাহলে আমাদের সমান হবে এটা, ওকে, ওকে, ডান। এখন যেটা আমরা করব,
এটা হচ্ছে যে এখানে আর একটু আমরা কিছু ডিজাইন অ্যাড করে নিতে পারি। সো ডিজাইনটা কিভাবে অ্যাড করতে পারি দেখি একটু। আচ্ছা দেখেন এখানে আমার একটা সমস্যা আছে, এটা এই পর্যন্ত যায়নি, এটা এই পর্যন্ত নিয়ে যেতে হবে। শেপ নিচ্ছি আমরা এখান থেকে, শেপ নেওয়ার পর জাস্ট এটা একটু আমি জাস্ট একটু মোটা করে দিব। জাস্ট আমরা এখানে ডিটেক্ট সিলেকশন টুলস আসবো, এসে কিন্তু দেখেন এখানে আমার কর্নার আছে, সো এই কর্নারটা আমরা অ্যাড করে দিতে পারি। সেমটাই আমরা জাস্ট অল্টার প্রেস করে এই পাশে নিয়ে আসবো এবং কন্ট্রোল টি প্রেস করে আমরা একটা ফ্রি ট্রান্সফর্ম করলাম এবং রাইট বাটনে ক্লিক করে যদি আমরা ফ্লিপ হরিজন করে দিই অ্যান্ড সিলেক্ট করি তাহলে দেখেন আমাদের এটা ঘুরে গিয়েছে। ওকে দেন আমরা জাস্ট মিক এডমিল করে দিলাম। এরকম একটা ডিজাইন থাকবে আমাদের এখানে। সো এই ডিজাইনটাতে আমরা কী করতে পারি, নিচে নিচে কী কী দিতে পারি সেটা একটু দেখি। যে নিচে আমরা ফোন নাম্বার থাকতে পারে, নিচে আমাদের হচ্ছে যে ওয়েব অ্যাড্রেস থাকতে পারে, নিচে আমাদের এমনকি অ্যাড্রেস যেটা থাকে সেটা থাকতে পারে। ওকে সো আমরা নিচে যে যে ডিজাইনগুলো করলাম যে এই তিনটা তিনটা জাস্ট এই তিনটা আমরা একটু এই পাশ থেকে বড় করে দেবো, আমি সেন্টার পয়েন্ট থেকে একটু বড় করে দিব কারণ এখানে আমরা অ্যাড্রেস অ্যাড্রেস এগুলো লিখবো। ওকে সো জাস্ট মাঝখান থেকে বড় করে দিচ্ছি, আমাদের একটু বেশি প্রয়োজন এখানে আর কি। ওকে ডান আমরা বড় করে দিলাম এবং আমরা কি করব ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে আমাদের যে এই যে অ্যাঙ্কর পয়েন্টগুলো আছে আমরা এইদিকে যেটা নিয়ে আসলাম এইগুলো আমি জাস্ট সিলেক্ট করে ফেলি এই যে এইগুলো, সেগুলো আমরা জাস্ট ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে আমরা এইভাবে টেনে নিতে পারি। জাস্ট অ্যারো প্রেস করেছি কিন্তু আমি, এই পাশে যে অ্যারোটি থাকবে কিবোর্ড থেকে সেটা প্রেস করে আপনি এইভাবে ছোটো করে নিতে পারবেন। এবার দেখেন আমরা ছোটো করে মিল করে নিচ্ছি। ওকে ব্যাস আমরা নিচে যেটা আছে সেটা আমরা অ্যারো দিয়ে কাজ করতে পারি এটা। সো এটা আমরা জাস্ট অ্যারো দিয়ে জাস্ট এইভাবে টান দিব, অথবা আপনি এইভাবে টান দিলেও আসবে, জাস্ট আপনি শিফট প্রেস করে এইভাবে টান দিলেও চলে আসবে। অ্যারো প্রেস করে আমরা যদি করি আমাদের একটা এখানে অ্যাঙ্কর পয়েন্ট এখানে ই হয়েছে, তো দুইটা করতে হবে। সো আমরা দুইটা অ্যাঙ্কর পয়েন্ট এভাবে সিলেক্ট করবো, দেন আমরা অ্যারো প্রেস করলে আমাদের এটা অ্যাড হয়ে যাবে। সেমভাবে এই পাশের যে দুইটা আছে সেই দুইটা আমরা এইভাবে সেমভাবে করে দিতে পারি। দেখেন এখান থেকে আমরা অ্যারো ধরছি, শিফট প্রেস করছি এবং টানলে আমাদের সমান হয়ে যাচ্ছে। ওকে ডান, তারপর উপরের যেটা আছে সেটা আমরা এইভাবে করতে পারি, এটা আমাদের হয়ে আছে আগে থেকে জাস্ট এইটা। কারণ হচ্ছে কি এটা বাইরে থাকা যাবে না, রিসেলেবল মার্কেট প্লেসের জন্য যখন আমরা কাজ করব তখন আসলে এটা বাইরে থাকা যাবে না। গ্রাফিক ডিভাইসের জন্য যখন কাজ করবেন তখন এই ডিজাইনটা যদি বাইরে থাকে তাহলে আপনার হবে না, এটা তারা এটা রিজেক্ট করে দিবে প্রোডাক্টটা। ওকে সেটা বাইরে থাকা যাবে না আমাদের, এটা এটা বাইরের অ্যাঙ্কর পয়েন্ট। ওকে সো ডান আমাদের এটা। এখন আমরা যেটা করব নিচে যে এখানে আমরা আইকন নিয়ে আসব, তো আইকন নিয়ে আসার আগে এগুলো আমরা শেপ শেপের মধ্যে দিয়ে দিই, শেপ শেপের মধ্যে দিয়ে দিলাম অফ। আইকন নিয়ে আসার আগে আমরা জাস্ট এখানে ইলিপস টুলস নিতে পারি, ইলিপস টুলস নেওয়ার পর আমরা অল্টা শিফট প্রেস করি এবং অল্টা শিফট প্রেস করার পর আমরা এখানে পজিশনটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমরা স্ট্রোকটা অফ করে দিব এবং ফিলটা একটা কালার দিয়ে দিব। সো ফিল কালারটা আমরা দিয়ে দিতে পারি, সাপোজ এই কালারটা দিয়ে দিতে পারি। এবং সেমভাবে আমি জাস্ট এটা একটু সরে নিই, সেমভাবে আমরা তিনটা এখানে কপি করতে পারি, তিনটা কপি করতে পারি। তিন আমাদের বেশি বড় হয়েছে সো আমরা জাস্ট এগুলো আরও ছোট করে নিব, সবগুলো সিলেক্ট করে এইভাবে আমরা ছোট করে নিতে পারি। এটা অনেক বেশি বড় হয়েছে সো আরও ছোট করতে পারি এবং একটা একটা করে আমরা টানতে পারি। যেমন এটা এটা আমরা এইভাবে টান দিবেন, শিফট প্রেস করে টান দিলেই হবে, এটা আমরা শিফট প্রেস করে টান দিলে এইদিকে চলে আসবে। ওকে এখন আমরা এটার মধ্যে আইকন সেট আপ করবো। সো আমাদের ফাইলের মধ্যে কিন্তু আইকন দেওয়া আছে, সো আমরা এখান থেকে আইকন নামে যে ফোল্ডার আছে এখানে যান। এখানে যাওয়ার পর আমরা যদি মোবাইল আইকন নিতে চাই এখানে মোবাইল আইকন নিতে পারবেন, ফোন আইকন যদি নিতে চান সেক্ষেত্রে আমাদের এখানে ফোন আইকন নিতে পারবেন। সো আমরা সাপোজ ফোন আইকন নিব, টেলিফোনটাই নিয়ে নিচ্ছি, এটা মাঝখানে নিয়ে আসি। দেন আমরা অল্টার শিফট প্রেস করবো, আমরা যখন মাঝখান থেকে যখন বড় করব তখন অল্টার শিফট প্রেস করব। ওকে এটা আমাদের এইটা, সো এই দুইটার মধ্যে আমরা দুটা সিলেক্ট করলাম কন্ট্রোল ধরে, দেন আমরা অ্যালাইনমেন্ট করে দিলাম। তারপর আমরা হচ্ছে যে এখানে কি আইকন নিয়ে আসতে পারি, যেমন ওয়েব আইকন নিতে পারি। ওকে
সো আমরা ওয়েবসাইটে যে আইকনটা আছে সেই ওয়েবসাইট ওয়েব আইকনটা নিয়ে আসবো ইন্টারনেট, এই আইকনটা আমরা বসিয়ে দিব এটাতে, এবং আমরা যে দুটো ওপেন করছি সেই দুটো কেটে দিলাম। এখন জাস্ট কন্ট্রোল টি প্রেস করে আমাদের এটা মাঝখান থেকে শিফট অল্টার প্রেস করে আমরা এটা ছোট করব বড় করব, দেন ওকে। দেন এটার আসলে ব্যাকগ্রাউন্ডটা কোনটা, এটা। সো এটা ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসছি এবং দুইটা সিলেক্ট করছি, দুইটা সিলেক্ট করার পর অ্যালাইনমেন্ট করে দিচ্ছি, ব্যাস। তারপর আমরা যেটা নিয়ে আসবো এটা হচ্ছে অ্যাড্রেস আইকন, এবং এখান থেকে আমরা অ্যাড্রেস আইকন নিয়ে আসলাম, অ্যাড্রেসটা এটার মধ্যে আমরা অ্যাড্রেস আইকনটা লোকেশন আইকন যেটা আছে সেটা আমরা বসিয়ে দিব, এবং এটা হচ্ছে এটা, ওকে। সো আমি কন্ট্রোল টি প্রেস করছি এবং ছোট করে দিচ্ছি, ডান। এখন দুইটা আমরা জাস্ট সিলেক্ট করছি, সিলেক্ট করার পর জাস্ট অ্যালাইনমেন্ট করে দিলাম, ব্যাস। তো আমাদের কাজ কিন্তু এটা শেষ, আইকনের কাজ শেষ। সো আমরা এইটার সবগুলো সিলেক্ট করবো কীভাবে, লাস্ট একদম টপে যেটা সিলেক্ট থাকবে সেটা আমরা শিফট প্রেস করে লাস্টেরটাতে সিলেক্ট করব, দেন কন্ট্রোল জি, কপ গ্রুপ হয়ে গেল, এটার নাম দিয়ে দিব আমরা আইকন, ওকে। আইকন হয়ে গেল, এখন আমাদের কাজ হচ্ছে যে আইকনটাকে নিচে নিয়ে আসা, আইকনটা আমরা লোগো নিচে নিয়ে আসলাম, ব্যাস। এখন আইকনের নিচে কিন্তু আমাদের এখানে অবশ্যই কিছু লিখতে হবে, না লিখলে হবে না। সো আমাদের আইকনটা আরেকটু নিচে নিয়ে আসছে, জাস্ট আইকনটা সিলেক্ট করে আমি অ্যারো প্রেস করে নিচে নিয়ে আসছি, ওকে, ব্যাস। আমাদের এটা মোটামুটি পজিশনে আছে, এটা আমাদের সেন্টার থাকবে, ওকে। এখন আমরা এখান থেকে টাইপটেলে যাই, টাইপটেলে যাওয়ার পর এখানে আমরা ক্লিক করব এবং এটা দিয়ে দেবো সেন্টার লাইন, ওকে। সেন্টার লাইন দেওয়ার পর আমরা এখানে ফোন নাম্বার লিখে দিব +88, আমরা জাস্ট এটার কালারটা চেঞ্জ করে নিচ্ছি, কালারটা আমরা ব্ল্যাক করে দিব। সো ব্ল্যাকের আমরা কোড জানি যে কি ব্ল্যাকটা ইউজ করতে হবে, 242424, এই ব্ল্যাকটা ইউজ করতে হবে। সো +880, জাস্ট এটা গ্রাফিক স্কুলের নাম্বারটা আমরা ইউজ করলাম এখানে, আপনারা জাস্ট বাইরের অথবা এমনিতে একটা হয়তো বাইরের কোনো নাম্বার ইউজ করতে পারবেন, ওকে। এটা শেষ, তারপর আমরা সেমটা কপি করি, জাস্ট অল্টার প্রেস করে জাস্ট এখানে ড্র্যাগ করি, আমাদের সাইজটা ঠিক থাকবে। এখানে দেখেন 6 PT কিন্তু এখানে করা আছে, এবং ল্যাটো ফন্টে আমরা কাজ করছি, সো অবশ্যই ল্যাটো ফন্টে কাজ করতে হবে, 6 PT রাখতে হবে, অথবা এটা এটা আসলে বড় রাখতে পারেন, আপনি 6 PT জায়গায় বড় করতে পারেন, 8 PT অথবা 9 PT করতে পারবেন, সমস্যা নেই, কারণ এটা বড় সাইজের কাজ। সো আমরা এটা 9 PT করে দিচ্ছি, 9 PT করে দিলে ভালো লাগবে, 9 PT, সেটা অ্যালাইনমেন্ট আমরা পরে করব। এখন তারপর জাস্ট এটাতে আমরা ওয়েব অ্যাড্রেস লিখে দিই, যেমন আমাদের ইমেলটা লিখে দিতে পারি যে গ্রাফিক স্কুল, তারপর ওকে, এটা কমপ্লিট। নিচের দিকে আমরা একটু নিয়ে এসে দিই, তারপর আমরা জাস্ট অল্টার প্রেস করব, শিফট প্রেস করব এই পাশে, ব্যাস, ডান। এখানে আমরা লিখতে পারি, অ্যাড্রেসটা লিখে দিতে পারি, সো অ্যাড্রেসটা এখানে আমরা দিতে পারি কত, একটা লিখে দিলাম, ওকে। এভাবে আমরা অ্যাড্রেস দিতে পারি। সো আমরা এইসব অ্যাড্রেস আসলে ইউজ করবো না, আমরা ইউজ করবো হচ্ছে বাইরের যেসব অ্যাড্রেস আর কি। সো এগুলো আমরা দেখতে পারবো graphicgiver.net-এ। সো আমরা graphicgiver-এ গিয়ে কিন্তু এখানে অনেক ফাইল দেখতে পাবেন যে তারা কী টাইপের আসলে প্রোডাক্টে ইউজ করছে, হ্যাঁ, সেগুলো আমরা দেখে ফলো করব। জাস্ট এগুলো হচ্ছে যে আমাদের একটা ফর্মালিটিস মেনটেন করার জন্য এই টাইপের আমরা ডিজাইনে দিয়ে দিচ্ছি, ওকে, ব্যাস। আমরা জাস্ট তিনটা এখন অ্যালাইন ডিস্ট্রিবিউট করব। সো আমরা তিনটা জাস্ট এখানে ই করছি, দেন আমরা এখান থেকে এটা ডিস্ট্রিবিউট করে দিলাম, ব্যাস, এটা ঠিক হয়েছে, সেন্টার আছে, এটা সেন্টার আছে, ব্যাস। তো আমাদের এটা ডান, এটা ডান, জাস্ট আমরা কন্ট্রোল এটা এই লেয়ারগুলো সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করে আমরা একটা গ্রুপ করে দেন এটা নাম লিখে দিই কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট, ওকে। কন্ট্যাক্টটা আমরা জাস্ট এটা নিচে নিয়ে আসবো, লোগোর নিচে থাকবে, শেষ, আমাদের মোটামুটি ডিজাইন শেষ। এখন আমাদের যে ডিজাইনগুলো নিয়ে আসতে হবে, এই ডিজাইনটা হচ্ছে যে এখানে আমাদের টেক্সট নিয়ে আসতে হবে। সো টেক্সটটা আমরা কোথায় পাবো, আমরা জানি যে আগের টিউটোরিয়ালসগুলো আমরা দেখেছিলাম যে লোরে মিপসাম, আমরা লোরে মিপসাম থেকে নিয়ে আসতে পারি। সো লোরে মিপসামে আমরা যাব, লোরে মিপসাম থেকে আমরা এখান থেকে টেক্সট কিছু কপি করে ফেলবো, কন্ট্রোল সি দিয়ে আমি কপি করছি, দেন আমরা ডিজাইনে চলে যাই। ডিজাইনে যাওয়ার পর আমরা কি করব, টাইপ টুলে চলে আসবো। সো এখান থেকে টাইপ টুল, টাইপ টুল নেওয়ার পর আমরা এখানে মাঝ বরাবরে কিছু টেক্সট নিয়ে এসে ছেড়ে দিতে পারি,
কন্ট্রোল দেন আমরা এটা ফন্ট সাইজ করে দিব একটু বড় 12 এটা ফন্ট সাইজ 12 করে দিলাম এবং কন্ট্রোল টি দিয়ে আমরা ক্যারেক্টার প্যালেট নিয়ে আসলাম সো ফন্ট সাইজ এখানে যদি 12 হয় তাহলে আমরা জানি কি দেড় গুণ হতে হবে ফন্ট সাইজকে দেড় গুণ হবে লিডিং ভ্যালু সো ফন্ট সাইজ যদি 12 হয় তার মানে লিডিং ভ্যালু হবে 18 ওকে দেড় গুণ হবে এটা আমরা জানি সো এখন যেটা হচ্ছে যে এখানে অ্যালাইনমেন্ট কিছু ব্যাপার আছে সো এখানে আমরা কি অ্যালাইন ইউজ করব তো আমরা যাব প্যারাগ্রাফে প্যারাগ্রাফে আমরা ডিস্ট্রিবিউট করে দিচ্ছি এবার আমরা জাস্ট এটা নিচের দিকে নামিয়ে দিই অনেক লেখা আছে সো আমরা জাস্ট নিচের লেখাগুলো আমরা এখানে রাখবো না এত টেক্সট আমরা নিব না আর কি দ্যাটস এনাফ এখন হচ্ছে যে আমরা যেটা দেখেছিলাম ফার্স্ট অফ অল যে প্যারাগ্রাফ প্যালেট থেকে যে আমরা প্রতিটা প্যারাগ্রাফে এখানে প্রতিটা প্যারাগ্রাফে আমার লেখা কিন্তু চলে যাবে এইদিকে সো সেটা কি আমরা ক্যারেক্টার প্যালেটে যেতে হবে অবশ্যই যে কিন্তু আমরা এখানে সাইজ কিন্তু বাড়ালে কিন্তু এটা প্যারাগ্রাফটা চলে যাবে দেখেন আমি যদি এখানে 100 করি সাপোজ এটা ই করতে হবে কিংবা এখানে আপনি জাস্ট ট্যাব প্রেস করে কাজ করতে পারবেন ওকে সো ট্যাব প্রেস করে কাজ করতে পারবেন অথবা যেটা আসলে বেসিক্যালি যেটা করতে হবে যে আমরা যখন দেখেছিলাম যে এখানে ক্যারেক্টার প্যালেট থেকে আমরা করতে পারি সেই ক্যারেক্টার প্যালেট থেকে আমরা এখান থেকে বাড়িয়ে দিলে কমিয়ে দিলে এটা আমার কাজ হবে সো আমরা কমিয়ে দিচ্ছি ওকে মোটামুটি ডান এখানে আমরা জাস্ট লেখাটা একটু সামঞ্জস্যপূর্ণ করার জন্য কিছু লেখা কেটে দিব সব লাইন আসলে একরকম থাকলে তো আসলে ভালো লাগবে না ওকে আচ্ছা এখন এইরকম লেখা থাকবে জাস্ট আমাদের কিন্তু ডিজাইনটা কমপ্লিট আমরা জাস্ট এটা কেটে ফেলি এটা কেটে ফেলে দিই ডিজাইনটা আমাদের কমপ্লিট এখন বিষয় হচ্ছে যে এই লেখাগুলো থাকবে কেন এই লেখাগুলোতে বোঝাতে হবে যে এরকম জিনিসটা হবে এরকম আর কি ওকে তো আমরা এখানে আরও কিছু লিখে দিতে পারি যেমন ধরেন নাম থাকে ওকে যেমন ধরেন আপনার জন্টু কত বাই কত এটা ধরেন সাপোজ 7/8 এই টাইপের কিছু থাকবে তারপর তার হয়তো ডেজিগনেশন এই টাইপের কিছু থাকে সো এখানে আপনি এটা দিয়ে দেন দেখেন আমরা এটা এটা দেখার জন্য যদি আমরা এখানে যাই দেখেন কি কি টাইপের এখানে দিয়েছে এই যে দেখেন আমরা যে উপরে যে কথাগুলো বলছিলাম এখানে টোটাল অ্যাড্রেস দেওয়া আছে এই টাইপের জিনিস থাকবে নিচে সিগনেচার থাকবে হ্যাঁ নিচে যা সিগনেচার থাকবে এভাবে দিয়ে দিলে আপনার এটা কাজ হয় সো রিগার্ডস আমরা লিখে দিতে পারি নিচে নিচে লিখে দিতে পারি যে রিগার্ডস দিয়ে নিচে সিগনেচার থাকবে আমার এখানে সিগনেচার নিয়ে আসা নাই সো আপনারা গুগল থেকে এটা সিগনেচার কানেক্ট করে এটা দিতে পারবেন এখানে এখানে সিগনেচার দিতে পারেন অথবা সিগনেচার ছাড়াও দিতে পারবেন ওকে সো এই হচ্ছে ডিজাইন এই হচ্ছে আপনার লেটার হেড ডিজাইন তো আমরা এগুলো জাস্ট সবগুলো কপি করছি এবং এগুলো টেক্সটের সরি এগুলো টেক্সটের মধ্যে আমরা দিয়ে দিব কন্ট্যাক্টস না কন্ট্যাক্টসের মধ্যে আমরা এগুলো দিতে পারি জাস্ট হচ্ছে কি টেক্সট করে দিলাম দেন এটা অফ করে দিচ্ছি এটা হচ্ছে লেটার হেড ডিজাইন আমরা এই টাইপের বিভিন্ন ধরনের ডিজাইন আমরা এখান থেকে করতে পারবো দেখেন এই যে এই ডিজাইনটা যেটা করেছে হ্যাঁ সো এরকম অসংখ্য ডিজাইন আমরা গ্রাফিক ডিপার ডট নেটে কিন্তু সার্চ করে আমরা লেটার হেড ডিজাইন পাবো সো আমি এই ডিজাইনটা আপনাদের এখানে ফাইলে দিয়ে দিচ্ছি সো আমরা সেভ করবো জাস্ট এখান থেকে সেভের জন্য আসতে হবে টিউটোরিয়ালস ফোল্ডার করে ফেললাম এখানে লেটার হেড ডিজাইন অ্যান্ড পিএইচডি ফাইল পিএইচডি ফাইলটা ডন শো অ্যাগেন ওকে যেন আমার সেভ হয়েছে এইভাবে আমরা লেটার হেড বিভিন্ন ধরনের লেটার হেড ডিজাইন করতে পারবো বাট আমাদের কনসেপ্ট নিয়ে আসতে হবে গ্রাফিক ডট নেট থেকে সো এই ছিল আজকের টিউটোরিয়ালসে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম